এখনকার প্রাইসটা হবে ফাইনাল প্রাইস, এখনকার প্রাইসটা হবে ফাইনাল প্রাইস এবং সাথে গরু গিফট ঈদ উপলক্ষে। আচ্ছা, ফাইনাল প্রাইস, গরু গিফট, ঈদ উপলক্ষে আলাউদ্দিন কার উত্তরা থেকে আজকের এই গাড়িটার জন্য শুধুমাত্র একজন ব্যক্তি পাবেন একটা গরু গিফট এই গাড়িটার জন্য। আলাউদ্দিন ভাই প্রাইসটা কেমন দেবেন বলেন? এটা আমাদের ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে এই গাড়িতে থাকবে আজকে খানদানি অফার। তার আগে আমরা টেস্ট ড্রাইভে যাবো, টেস্ট ড্রাইভ থেকে শুরু করে সবকিছু দেখবো, তারপরে এটার ফাইনালি একটা খানদানি অফার আছে এই গাড়িতে, ঈদের জন্য গরু গিফট করা হবে একটা। গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক টেস্ট ড্রাইভে। আর গাড়িটার ফিচারগুলো যদি বলি, আসলে কি ধরনের ফিচার আছে এই গাড়িতে, যারা এই গাড়িটা নেবেন, কোন ভাগ্যবান ব্যক্তি নেবেন জানি না। তো এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র লুক, ফোর হুইল ড্রাইভ থেকে শুরু করে এই হচ্ছে সানরুফ, পুরো গাড়িটাই কিন্তু একেবারে ফ্রেশ আছে। টেস্ট ড্রাইভে যাচ্ছি, দেখা যাক টেস্ট ড্রাইভে কোনো ধরনের সমস্যা পাওয়া যায় কিনা, আর সমস্যা পেলে তো অবশ্যই জানাবো আপনাদেরকে। টপ স্পিড, আসলে যেহেতু ফোর হুইল ড্রাইভের গাড়ি, এই গাড়িগুলোর স্পিড সম্পর্কে বলার কিছু নেই, কারণ খুব দ্রুত স্পিড উঠে যায় এই গাড়িগুলোতে। আমরা এখন টেস্ট ড্রাইভে আছি, মাশাল্লাহ আমার কাছে বেশ ফ্রেশ মনে হচ্ছে গাড়িটা সব দিক দিয়েই, স্পিড থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট একটা গাড়ি। সো টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম, ফাইনালি গাড়িটার আউটলুক দেখবো, ফিচারগুলো কী কী আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আগেই বলেছি যে এই গাড়িতে কিন্তু মাশাল্লাহ একটা গরু গিফট পাবেন আপনারা। আশা করি আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে আপনাদের জন্য। মাশাল্লাহ ড্রাইভ টেস্টে আমার কাছে অসাধারণ মনে হয়েছে, অসাধারণ গাড়িটা নিয়ে আসলাম আপনাদের জন্য টেস্ট ড্রাইভ শেষ করে। যারা গাড়িটা নিতে চাচ্ছেন, যারা গাড়িটা নেবেন, তারা কিন্তু ড্রাইভ করলেই বুঝতে পারবেন আসলে গাড়িটার কন্ডিশন কী। মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি বিশেষ করে যারা পছন্দ করেন, গাড়িটার ফিচার সম্পর্কে আসলে বলার কিছু নাই। যারা মিৎসুবিশি পাজারো গাড়িগুলো পছন্দ করেন, হেভি গাড়িগুলো পছন্দ করেন, তাদের জন্য তো স্পেশাল গিফট আছেই ঈদ উপলক্ষে একটা গরু। যারা কোরবানি দেওয়ার কথা চিন্তা করতেছেন এবং গাড়ির কথা চিন্তা করতেছেন, তাদের কথা চিন্তা করে আলাউদ্দিন ভাই চিন্তা হচ্ছে যদি গাড়ি কেনে তাহলে একটা গরু তারা পেয়ে যাচ্ছে, কোরবানির জন্য এক্সট্রা করে গরু কেনার কোনো দরকার নেই। সো সেজন্য আজকের এই গাড়িটা অসাধারণ গাড়িটা, মিৎসুবিশি ব্র্যান্ডের, ইন্টেরিয়র থেকে আউটলুক টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে। যারা হেভি গাড়ি পছন্দ করেন, গাড়িটার মডেল হচ্ছে 2002 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2005, তেলের গাড়ি। এই গাড়িটা যারা পছন্দ করেন, এই ধরনের গাড়ি যারা পছন্দ করেন, তারা গাড়িটা পাবেন আলাউদ্দিন কার উত্তরায়। আর আলাউদ্দিন কার উত্তরা থেকে আমার সাথে আছে আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলসটা জানবো, প্রাইস কেমন দেবেন এবং কোন ধরনের গরু দেবেন উনি আসলে গাড়িটার সাথে। আর ঈদের পরে যদি আসে, হয়তো দেখা গেছে ঈদ অল্প কয়েকদিন বাকি আছে, তো সেক্ষেত্রে আসলে কি হবে, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আলাউদ্দিন ভাইয়ের সাথে। আলাউদ্দিন ভাই আমার সাথেই আছে। গরুর অফার দিবে যে গাড়িটাতে ইনশাআল্লাহ গরু পাবেন আপনারা, ইনশাআল্লাহ। গরুটা কি বাড়িতে পৌঁছায় দিবেন নাকি ভাই? আমি শোরুম থেকে ওনাকে বুঝিয়ে দিব, উনি বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, দায়িত্ব না, দায়িত্ব না। গরুটা কি ভাই? না, ছোট সাইজ না, সর্বনিম্ন আসলে 1 লাখ টাকার নিচে কিন্তু কোনো গরু হয় না। আচ্ছা, যে একটা মোটামুটি একটা মানুষের চয়েস অনুযায়ী যে 1 লক্ষ টাকা, 60-70-80 হাজার টাকা গরু পাওয়া যায়, ওই গরু ইনশাআল্লাহ আমি দিব না, আমি দিব সর্বনিম্ন 1 লাখ টাকার, 1 লাখ টাকার গরু মিনিমাম দেবে। তো একটা গাড়ি কেনার পরে 1 লাখ টাকার একটা গরু গিফট পাবেন ইনশাআল্লাহ আলাউদ্দিন কার উত্তরা থেকে। 1 লাখ টাকা কি দামের মধ্যে ঢুকাই দেবেন নাকি? না, এটা না, এটা আপনারা চাইলে আমার আগের যে ভিডিও আছে এই গাড়ির, আমি আরো আগে আপনার পেজ থেকে ভিডিও দিছি, আমি এটা কি প্রাইস দিছি সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি যে প্রাইসটা দেওয়া হয়েছে আমার, ওই প্রাইস থেকে আমি আরো কমায় দিছি, কমায় দেওয়ার পরেও কিন্তু আমি একটা গরু অফার দিছি জাস্ট এটার কারণে। মেইন যে প্রাইসটা এই গাড়ির, ওই প্রাইস থেকে কম প্রাইস, তারপর গরু, তারপর গরু অফার দিছি জাস্ট শুধু কোরবানির জন্য। আমাদের শোরুমটা যেহেতু নতুন, এক হিসাবে নতুন, জি আমাদের শোরুমটা চিনবে, জানবে, সবাই বুঝবে। মেইন হচ্ছে মূলত নতুন শোরুম উপলক্ষে আপনি এই গরুটা গিফট? জি, আমি এই গরুটা, কারণ আমার আমার শোরুমের উদ্বোধনের পর থেকে কোরবানি এখন পর্যন্ত পায় নাই। আচ্ছা, এটা প্রথম কোরবানি? হ্যাঁ, প্রথম কোরবানি, আমার শোরুম উদ্বোধনের পরে প্রথম কোরবানি। এর জন্য আমি একটা জাস্ট একটা অফার দিলাম যে একজন ব্যক্তি পাবে যে আমার এই গাড়িটি ক্রয় করবে ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়ির কন্ডিশন? গাড়ির কন্ডিশন খুবই বেটার। টেস্ট ড্রাইভে ছিলাম আমি, টেস্ট ড্রাইভে দেখেছি গাড়িটা, মাশাল্লাহ খুবই ভালো গাড়ি, ইঞ্জিন কন্ডিশন, সাসপেনশন সবই ঠিকঠাক আছে। গাড়িটা পাবেন আপনারা আলাউদ্দিন কার উত্তরায়। আর আলাউদ্দিন কার উত্তরার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 15 নম্বর সেক্টর, উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে হচ্ছে আলাউদ্দিন কার উত্তরা। ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরও বিস্তারিত যদি জানতে চান গাড়িটা সম্পর্কে জানতে পারেন। আর গাড়িটার আউটলুকটা তো দেখেছি, ইন্টেরিয়র মোটামুটি দেখেছি, ভিতরটা একটু আপনাদেরকে দেখাই যদি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার এটা হচ্ছে 7 সিট, চাইলে 7 সিটটা ঢুকা রাখা যাবে, প্লাস পাশাপাশি আমাদের একটা বিগিস মানে সানরুফ আছে, সানরুফ আছে, সানরুফ আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, অ্যান্ড্রয়েড বিগিস অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ফুল উডেন প্যানেল, এবং ভিতরের কন্ডিশন আপনারা যা দেখতেছেন এখন অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের পাশে গরুর হাট আছে। আচ্ছা, ঠিক আছে,
আমি যেহেতু বলছি 1 লক্ষ টাকার মধ্যে আমি যাব, দরকার হলে আমার কাস্টমার নিয়ে যাব সাথে করে, নিয়ে উনি ওনার পছন্দ মতন 1 লক্ষ টাকার মধ্যে একটা গরু নিবেন। আচ্ছা, ম্যাক্সিমাম 1 লাখ? ম্যাক্সিমাম 1 লাখ। আচ্ছা, ম্যাক্সিমাম 1 লাখ টাকা। পেপার টেপার সবকিছু তো আপডেট? জি, পেপার সার্জি সবকিছু আপডেট আছে। গাড়িটা হচ্ছে একজন মহিলার নামে আছে, ওনার নাম বলবো না, কিন্তু একজন মহিলার নামে আছে। উনি এখন উনি বিক্রি করে দিচ্ছে, অনেক দিন রাখছে বাসায়, কিন্তু দেখতেছে যে আসলে জিনিসটা পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। জি, ওনাদের আরো গাড়ি আছে, তারপরে বললো যে আলাদিন ভাই তাহলে আপনি নিয়ে বিক্রি করে ফেলে। আচ্ছা, তাহলে এবার ফাইনাল প্রাইস যদি আমরা যাই, আমাদের ফাইনাল প্রাইস পড়বে, এটা হচ্ছে আমি সেলে আগে তো অনেক প্রাইস দিছি, সেটা না, আজকে ফিক্সড প্রাইস দিব। যেখানে আসলে আমি চাই যে যারা আমার কাছে আসবে তারা যেন কোনো মার্কেটিং না হয়, আসবে আমাকে টাকা দিবে, তাদেরকে সাথে করে নিয়ে। এখনকার প্রাইসটা হবে ফাইনাল প্রাইস? এখনকার প্রাইসটা হবে ফাইনাল প্রাইস এবং সাথে গরু গিফট ঈদ উপলক্ষে। আচ্ছা, ফাইনাল প্রাইস, গরু গিফট, ঈদ উপলক্ষে আলাউদ্দিন কার উত্তরা থেকে আজকের এই গাড়িটার জন্য শুধুমাত্র একজন ব্যক্তি পাবেন একটা গরু গিফট এই গাড়িটার জন্য। আলাউদ্দিন ভাই প্রাইসটা কেমন দেবেন বলেন? এটা আমাদের ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে গিয়ে 24 লাখ টাকা। আমাদের ফিক্সড প্রাইস পড়বে 24 লক্ষ ফিক্সড প্রাইস, 24 লাখ টাকা। এর মধ্যে দামাদামি কোনো সুযোগ নেই? কোনো সুযোগ নাই, শুধু আসবে টাকা দিবে গরু নিয়ে যাবে সাথে গাড়িটাও নিয়ে, গাড়ি এবং গরু দুটোই নিয়ে যাবে। এবং এই ঈদে আলহামদুলিল্লাহ আপনারা যারা কোরবানি দিতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, দুটোই কিন্তু একসাথে হয়ে যাবে। একটা কিনতে হবে আর একটা কিনতে হবে না, গিফট ফ্রি পেয়ে যাবে, ফ্রি পেয়ে যাবে। আর আলাউদ্দিন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা এই ধরনের গাড়ি কিনতে চান চলে আসবেন আলাউদ্দিন কার উত্তরা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতে পারি, পাশাপাশি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সবাই ঈদ মোবারক।